বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণা করা হয়। এ আইন জারি করার সাথে সাথে সারা দেশব্যাপী প্রশাসনের কর্মকর্তারা অটোরিকশা বন্ধের কার্যক্রম পরিচালনা করেছেন। কোথাও কোথাও বুলড্রেজার দিয়ে অটোরিকশাকে দুমড়ে মুচড়ে ফেলা হয়। বিভিন্ন পদ্ধতিতে এই অটোরিকশা নিধনের কার্যক্রম বাস্তবায়ন করেছেন বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তারা, কিন্তু ব্যতিক্রম ধর্মী কার্যক্রম দেখা গিয়েছে কয়েক জায়গায়। সেখানে দেখা গিয়েছে প্রশাসনের কর্মকর্তারা অটোরিকশায় মাইক ব্যবহার করে অটোরিকশা বন্ধের ঘোষণা করেছেন। এজন্য নিজের পায়ে নিজে কোড়াল দেওয়ার ঘটনা প্রচার করছে অটোরিকশা। আগামী রবিবার থেকে কুমিল্লা মহানগরীর কোথাও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে না। সংশ্লিষ্ট সবাইকে নিজ দায়িত্বে ব্যাটারি অপসারণের নির্দেশ দেওয়া হলো।